উন্নয়নের জন্য এখন পশ্চিমবঙ্গ সরকার নানা রকম প্রকল্প নিয়েছে। সেই প্রকল্পের মধ্যে আমরা প্রত্যেকটা ব্লকে একটি করে আইটিআই প্রাথমিকভাবে এবছর 25টা আইটিআই আমরা স্থাপন করতে যাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা যাতে যারা ড্রপ আউট হচ্ছে, পরের দিকে কাজ না পাচ্ছে, তাদের এখানে ট্রেনিং দিয়ে কাজে উপযুক্ত করা, শুধু কাজে উপযুক্ত করে দেওয়া নয়। আমি টালিগঞ্জ আইটি গেছিলাম সেদিন, 100 জন ছেলে মধ্যে 97 জন ওইখানে পাস আউট, যারা পাস করছে 97 জন কাজ পাচ্ছে। 2-3 জন হয়তো ঠিক মতো ক্লাস করেনি, আসেনি, ট্রেনিং নেয়নি, পায়নি। তো যেখানে 100-এর মধ্যে 97 জন কাজ পায় এবং বড় বড় কোম্পানি গিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের তুলে নিয়ে আসে, এরকম বিষয়টা আইটিআই শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর কাঁথি 3 হোক আর দেশপ্রাণ আইটিআই হোক, 500টি ছেলে যদি পড়াশোনা করে 500 জন ছেলেমেয়েই প্রতি বছর কাজ পাবে, এ গ্যারেন্টি দিতে পারি। তাই এই প্রতিষ্ঠান হচ্ছে কাজের কাজ দেওয়ার গ্যারেন্টি প্রতিষ্ঠান, এটা কর্মপ্রার্থী হওয়ার প্রতিষ্ঠান নয়। সেই কাজটা এই এলাকার মানুষের, আমাদের প্রজন্মের জন্য আমরা এই কাজটা করতে যাচ্ছি। বুঝতে পারছেন যে একটা আইটিআই করতে হলে প্রায় 10 কোটি টাকা দরকার হয়, 2টো আইটিআই মানে 20 কোটি টাকা। যত কলেবর বৃদ্ধি হবে দিনের পর দিন তত বেশি টাকা লাগবে। একটা পলিটেকনিক কলেজ করতে গেলে কমপক্ষে 20 কোটি টাকা দরকার হয়, 250টা হাই স্কুল করা যায়। তাহলে এই যে ট্রেনিং বেস এডুকেশন, এই ট্রেনিং বেস এডুকেশন উপর পশ্চিমবঙ্গ সরকার আমরা গুরুত্ব দিয়েছি, সেই জন্যই 2টো আইটিআই এখানে স্থাপন করা হয়েছে। 4নম্বরে যে প্রকল্প, জল প্রকল্প, দুর্মুট পানীয় জল সরবরাহ প্রকল্প, 4,54,00,000 টাকার প্রজেক্ট। এর আগে আমি একটা পত্রিকায় দিয়েছিলাম 36টা প্রকল্প। এই পিএইচই দপ্তর অফিসার আধিকারিকরা বসে আছেন, এখানে এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার আছেন তিনি, 36টা প্রকল্প। কোন প্রকল্প 5 কোটি আছে, 5.5 কোটি আছে, কোন প্রকল্প 3 কোটি আছে, কোন প্রকল্প 2.5 কোটি টাকা আছে, যে 19টা জিপি, কিছু এগরা থানা আছে, এইরকম 36টা প্রকল্প মানে 36টা হাই রিজার্ভার হবে, হাই ট্যাঙ্ক হবে, 72-75টা ডিপটিওয়েল বসবে, বসছে বোধহয় 22টা কি 24টা, এবং বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য প্রত্যেক পাড়ায় তার পাইপ যাবে। এগুলো শুরু হয়ে গেছে অনেক জায়গায়। 36টা প্রকল্প 110 কোটি টাকার বেশি। আমাদের বর্তমান উত্তরঘাতী, ভবিষ্যতে যে উত্তরঘাতী হতে যাচ্ছে, কোনো পাড়া কোনো ঘর পানীয় জলের অভাব থাকবে না, সেই ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ চলছে। এইটা এলাকাবাসীর তাদের বুঝতে হবে। মানুষ পানীয় জল, আমি লিখেওছিলাম যে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন বিশুদ্ধ পানীয় জল পান করলে একজন মানুষ 54% রোগ থেকে মুক্ত থাকে। যেহেতু স্যালাইন ওয়াটার, এই এখানে যে মিটিং করছি এই অঞ্চল, এখানে নন টিউবওয়েল এরিয়া, এখানে কোনো জল নেই, 10 কিলোমিটার দূর থেকে, 15 কিলোমিটার দূর থেকে জল কিনে নিয়ে আসতে হয়। তাই ভাবলাম মহাবিদ্যালয় করব, আইটিআই কলেজ করব, সেই এলাকার মানুষের চিরকালের যে আবেগ চাহিদা পানীয় জল, পানীয় জলের ব্যবস্থাটা করতে হবে। তাই পানীয় জলের বিষয়টাও কাজ চলছে, ডিপটিউবওয়েল বসে গেছে, পাইপ পাতার কাজটা শুরু হয়ে যাবে, হাই রিজার্ভার শিলান্যাস
আজকে হবে, এখনই সেটা হবে, সেই ব্যবস্থাটা একসাথে আমরা করেছি। এইভাবে এই দুর্মুট এলাকার যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প এবং দেশপ্রাণ ব্লকের উন্নয়নমূলক কাজ আমরা আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা পেয়ে এটা করার চেষ্টা করেছি। আসুন আজকে কয়েকজন মহাবিদ্যালয়ের নির্মাণের জন্য অর্থ তারা দান করেছেন, আগামী দিনে আমার বক্তব্য থাকবে, আপনাদের কাছে আবেদন থাকবে যে আইটিআই সরকারি সম্পূর্ণভাবে সরকার করবে ঠিক আছে, কিন্তু দেশপ্রাণ মহাবিদ্যালয় সাধারণ ডিগ্রি কলেজ, এখানে দেশপ্রাণের মূর্তিটা এই এলাকার মানুষ তারা নিজেরা 2 টাকা হোক, 5 টাকা হোক, 200 টাকা হোক চাঁদা দিয়ে তার আবক্ষ মূর্তির জন্য তারা এই ব্যবস্থাটা নেবে, এই প্রত্যাশাও আপনাদের কাছে করি। আপনাদের কাছে এই মহাবিদ্যালয় আইটিআই এগুলো নির্মাণের জন্য সহযোগিতা আগামী দিনে পাব এই প্রত্যাশা রেখে আর একবার সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী চক্রধর মেইকাপকে। এবারে আমি অনুরোধ করছি মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সুদর্শন রায়চৌধুরী মহাশয়কে মূল্যবান বক্তব্য রাখবার জন্য। সভাপতি এবং আমাদের রাজ্য মন্ত্রিসভার মাননীয় সদস্য, আপনাদের প্রিয় বিধায়ক শ্রী চক্রধর মাইকাপ, মঞ্চে উপস্থিত রয়েছেন কারিগরি শিক্ষা দপ্তর, জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের বিশিষ্ট আধিকারিকেরা, জেলা মহকুমার আধিকারিকেরা, অন্যান্য বিশিষ্ট অভ্যাগতরা এবং এখানে উপস্থিত এই এলাকার নাগরিক বন্ধুরা, মা ভাই বোনেরা, আজকে আমাদের একটি শুভ দিন, সাধারণতন্ত্র দিবস 26শে জানুয়ারি এই দিনটা আমরা পালন করে থাকি। সাধারণতন্ত্র অর্থাৎ আমাদের দেশ স্বাধীনতার পর দেশকে কীভাবে তৈরি করব আমরা, স্বাধীনতার আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছেন, সারা বাংলার অনেক মানুষ আমাদের এই অবিভক্ত মেদিনীপুর জেলার অনেক মানুষ প্রাণ দিয়েছেন স্বাধীনতার জন্য, বাংলার অনেক মানুষ প্রাণ দিয়েছেন এবং গোটা দেশেরই অনেক মানুষ ইংরেজ সরকারের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে আন্দোলন করেছেন, প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন এবং তারই ভিত্তিতে আমাদের স্বাধীনতা এসেছে 47 সাল। স্বভাবতই স্বাধীনতার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের পূর্বসূরীরা সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদের এখানে যে ব্যবস্থা তৈরি হবে কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নয়, কোনো একটা কর্তৃপক্ষের হাতে সব ক্ষমতা থেকে যাবে এমন নয়, কোনো রাজা গজার হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হবে না, কোনো রাজতন্ত্র নয়। এদেশের যে সরকারি ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, তার অংশ নেবে সাধারণ মানুষ। এই কারণেই আমাদের দেশে আমরা বলেছি সাধারণতন্ত্র, রিপাবলিক, এইটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই। যে সাধারণতন্ত্রে দল, মত, জাতি, ভাষা, ধর্ম এইসব আলাদা আলাদা থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এত বড় দেশে এটা হতেই পারে,
কিন্তু সব ছাপিয়ে সব মিলিয়ে এইটা আমাদের দেশ এবং এই আমাদের দেশে সরকারের লক্ষ্য হবে সবচেয়ে বেশি সংখ্যার যে মানুষ তাদের জীবনে সবচেয়ে বেশি পরিমাণ কল্যাণ কি করে নিয়ে আসা যায় সেইটাই হবে আমাদের লক্ষ্য। ইংরেজ আমলে আমাদের দেশে শিক্ষা স্বাস্থ্য এই যে মূল যে এলাকাগুলো মূল ক্ষেত্র মানুষকে গড়ে তোলার যে মূল ক্ষেত্র সেদিকে নজর দেওয়া হয়নি। ভিনদেশী সরকার ভিনদেশী ব্যবস্থা ইংরেজ সরকার তারা ছিল আমাদের দেশের সম্পদকে লুট করে নেবার জন্য। তাদের এইটা লক্ষ্য ছিল না যে আমাদের দেশের মানুষ কী করে শিক্ষায় দীক্ষায় স্বাস্থ্যে অর্থনৈতিক নিরাপত্তায় মাথা তুলে দাঁড়াতে পারবে এইটা ইংরেজ সরকারের লক্ষ্য ছিল। এটা স্বাধীন দেশের সরকারের কাছে এটাই মানুষের প্রত্যাশা এবং এই প্রত্যাশা পূরণ করা হবে এইরকম একটা শপথ সেদিন ছিল। সেই শপথ কতটা কার্যকর হয়েছে আপনারা জানেন। আজকের কাগজে আপনারা দেখেছেন গতকাল মহারাষ্ট্রে দুর্নীতি দমন করতে গেছিলেন একজন সরকারি আধিকারিক, চোখের সামনে দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে কতগুলো বদমাইশ, তার প্রতিবাদ করতে গেছিলেন, তাকে জীবন্ত পুড়িয়ে মারা। আজকের কাগজে দেখেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী বলেছেন বিদেশের ব্যাংকগুলোতে যে কালো টাকা জমে রয়েছে এবং এটাই নাকি সবচেয়ে বেশি, যত কালো টাকা বিদেশের ব্যাংকগুলোতে রয়েছে সবচেয়ে বেশি রয়েছে আমাদের দেশের মানুষের টাকা, বড় লোকদের টাকা। কেউ বলছে 20,000 কোটি টাকা, কেউ বলছে 20,00,000 কোটি টাকা, আবার আর একটা হিসেবে দেখা যাচ্ছে 63,00,000 কোটি টাকা। এ কোনো লেখা জোকা নেই, এইসব কালো টাকা বিদেশের ব্যাংকে জমে রয়েছে যার কোনো খবর সরকার দিতে পারবে না। এই যে এত কালো টাকা কোত্থেকে তৈরি হলো এবং দেশের কোন কাজে লাগবে, যে দেশের 77% মানুষ রোজ 20 টাকাও খরচ করতে পারে না, এটা দিল্লি সরকারের হিসেবে বলেছে। আবার ঠিক উল্টো দিক, 91 সালে আমাদের দেশে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল 4 জন মাত্র, আজকে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে গেছে এই আমাদের দেশে, 54 জন আজকে বিলিয়নিয়ার, আর ওইদিকে রয়েছে 77% মানুষ, তারা দৈনিক 20 টাকারও বেশি খরচ করতে পারে না, এই তাদের অবস্থা। আর ওদিকে এই দুর্নীতি আপনারা কাগজে পড়েছেন শুনছেন, ওই 2G স্পেকট্রাম নিয়ে 1,76,000 কোটি টাকা কোথায় চলে গেছে কোনো হদিশ নেই, তার কী তদন্ত হবে আমরা জানি না। এইদিকে এই সমস্যা, আরেকদিকে সমস্যা, এখন সব অর্থনীতিবিদরা দেখাচ্ছেন যে ইংরেজ আমলে মাথা পিছু যে খাদ্যশস্য পাওয়া যেত আজকে তার থেকেও নাকি কম পাওয়া যাচ্ছে, খাদ্যশস্যের এইরকম সমস্যা। তার মানে এই না যে আমাদের সরকারি গুদামগুলোতে খাদ্যশস্য যা রয়েছে সব বিলি বন্দোবস্ত ঠিকমতো হয়ে গেছে, আমাদের অভাব পড়ে গেছে, তা নয়। আপনারা জানেন গত বছর সুপ্রিম কোর্ট বলেছে FCI-এর গোডাউনে যে খাদ্যশস্য জমা রয়েছে পচে যাচ্ছে নষ্ট হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে এই খাদ্যশস্য গোডাউন থেকে বার করে সাধারণ মানুষের মধ্যে বিলি করা, সরকার বলছেন সেটা নাকি পারা যাবে না, সেটা করতে গেলে ঢাকের দায় মনসা বিকিয়ে যাবে, এটা সম্ভব না। আর লেখাপড়ার স্বাস্থ্যহীনতার ব্যাপার আপনারা জানেন যে সবচেয়ে বেশি নিরক্ষর
সবচেয়ে বেশি অপুষ্টির জন্য মানুষ ধুঁকছে এই সমস্ত আমাদের দেশে। এরই ভেতর দাঁড়িয়ে এই সবের বিরুদ্ধে মানুষকে লড়াই করতে হয়, মানুষকে লড়াই করতে হচ্ছে। কি করে আমাদের দেশ মাথা তুলে দাঁড়াবে? এত জনসংখ্যা, অল্প বয়স্ক ছেলেমেয়ের সংখ্যা এত বেশি, আমরা যদি তাদেরকে ঠিকমতো মজবুতভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের দেশ দুনিয়ার সবচেয়ে আগুয়ান দেশগুলোর মধ্যে সামনের সারিতে দাঁড়াতে পারে। এই একদিকেই লড়াই চলছে, আরেকদিকে ওই নীতি চলছে, এর মধ্যে দাঁড়িয়ে আমাদের এই রাজ্যে আমাদের চেষ্টা হচ্ছে কিভাবে সত্যিকারের মানুষকে আমরা এখানে গড়ে তুলব, কিভাবে উন্নয়নের সুফল সাধারণ মানুষ পেতে পারে। আমি 77 সালের কথা বলবো, 76-77 সাল জেনারেল ডিগ্রি কলেজের সংখ্যা 238টা, মানে যেখানে বিএ বিএসসি এইসব পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং না ডাক্তারি না ওসবের কথা ছেড়ে দিন, 238টা। 47 সালে দেশ স্বাধীন হওয়ার পর এই ধরনের কলেজের সংখ্যা ছিল আমাদের দেশে মোট 83টা, 83 থেকে এইটা বাড়ানো হয়েছে, আজকে সেই জায়গায় 450 জেনারেল ডিগ্রি কলেজ আমরা তৈরি করতে পেরেছি। এবং আপনারা জানবেন এই যে গত 5 বছরে দেশ স্বাধীন হওয়ার পর কোনোদিন কোনো রাজ্যে এরকম হয়নি, 75টা কলেজ আমরা জেনারেল ডিগ্রি কলেজ তৈরি করতে পেরেছি। এটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কোনো 5 বছরের সময়ের মধ্যে কোনো রাজ্য কোনো কালে পারেনি, যেটা আমরা এটা করতে পেরেছি। এবং আমরা এই কলেজগুলো করবার সময় আমাদের দৃষ্টিভঙ্গি থেকেছে এগুলো পিছিয়ে পড়া এলাকায় করতে হবে, যেখানে সংখ্যালঘু মানুষের বাস সেখানে করতে হবে। এই কলেজগুলোর মধ্যে আপনাদেরকে আমি বলবো 49টা কলেজ তৈরি হয়েছে সেই সব এলাকায় যেখানে সংখ্যালঘু জনগণের সংখ্যা 20% বেশি, যার মধ্যে এই পূর্ব মেদিনীপুর জেলাও রয়েছে। আপনাদের এখানে নতুন কলেজ, আমি বলবো আপনাদের বিধায়ক, উনি আমাকে ধন্যবাদ দিলেন, আমি তো ওকেই ধন্যবাদ দেব, উনি বটে তাগাদা মারতে পারেন। সে রোজ দরকার হলে দিনে 2 বার যদি দেখা হয় তো 2 বারই উনি বলবেন যে আমার কলেজ কি হলো। এই রকম মানুষজন আমাদের সঙ্গে রয়েছে, আপনাদের সঙ্গে রয়েছে, আমি বলবো সেই জন্য এই কলেজ তৈরি হলো। এবং আমি আপনাদের বলবো, আমি বিভিন্ন কর্মসূচিতে যাই, এই জিনিস কোথাও দেখেনি যে 4টি প্রকল্পের উদ্বোধন আজকে হয়ে যাচ্ছে, ঘটে যাচ্ছে। আইটিআই 2টি সরকারি আইটিআই তৈরি হচ্ছে, 2টি ব্লকে কাজ শুরু হয়ে যাবে। এবং উনি এটা ঠিকই বলেছেন, সাধারণ শিক্ষা আমাদের প্রয়োজন, কেউ যদি মনে করে ওটা প্রয়োজন নেই তার থেকে ভুল আর কিছু হবে না, কিন্তু একই সঙ্গে দরকার আমাদের কারিগরি শিক্ষা, বৃত্তি শিক্ষা, যাতে আমাদের ঘরের ছেলেমেয়েরা কাজ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এই ব্যবস্থা যদি আমরা না করতে পারি, সবাই যে সাদামাটা সাধারণ শিক্ষার ভেতরে যাবে এমন নয়, সবাই এম এ বিএ পাশ করবে, এমএসসি পাশ করবে, ডক্টরেট হবে, আর এটা না হলেই যে জীবন বৃথা চলে গেল এমন নয়। সুতরাং বৃত্তি শিক্ষার দরকার আছে, কারিগরি শিক্ষার দরকার আছে, পাশাপাশি 2টো ব্লকে 2টো প্রতিষ্ঠান, আবার একই সঙ্গে এই যে পানীয় জলের বন্দোবস্ত জনস্বাস্থ্য দপ্তর করছেন, এটা তো আমাদের একটা বড় সমস্যা যে পানীয় জলের যোগান ঠিকমতো দেওয়া যায়নি, নলবাহিত যে জল তার যোগান ঠিকমতো দেওয়া যায়নি।
আবার যে জলটা দেওয়া গেছে আমাদের অতিরিক্ত জেলা শাসক ঠিকই বলেছেন অপচয়, এবং এইটা একটা সমস্যা। আমি কিছুদিন আগে জনস্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় গৌতম দেব আমাকে বলেছিলেন ওদের একটা সেমিনার, আন্তর্জাতিক সেমিনার, সেখানে যেন উপস্থিত থাকি। তা আমি গেছিলাম এবং শুনলাম ওখানে সবাই বললেন যে জলের দূষণ বন্ধ করা যেমন একটা বড় সমস্যা, তার থেকে কিছু কম সমস্যা নয় যে জলটা পাওয়া যাচ্ছে সেটা ঠিকমতো ব্যবহার করা যাবে কিনা, জল সম্পর্কে মানুষ সচেতন হবে কিনা। এবং এই ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর গত 5-6 বছরে খুব উল্লেখযোগ্য কাজ করেছেন এবং আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করেছেন। আমি আপনাদের সহযোগিতার কথা এই কারণে বললাম, আমি শুনলাম যে এই জমি, দুটি ITI জমি বা এই কলেজের জমি এবং PHE-র এই প্রকল্পের জমি সবটাই ওয়েস্ট ল্যান্ড। তার মানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট যদি এই জমিটা এই কাজে আমাদের হাতে না তুলে দিত, আপনাদের হাতে না তুলে দিতেন, এটা হতো না। কিন্তু একবারও কি আপনারা ভেবেছেন এই যে জমি খাস হয়েছে, এই যে জমি ভেস্ট হয়েছে, এ আপনাদেরই আন্দোলনের ফসল? এবং এই যে লেখাপড়ার দিকে আগ্রহ, এমনকি পানীয় জল যাতে ঠিকমতো পাওয়া যায় তার জন্য আগ্রহ, এই আগ্রহটাও তৈরি হয়েছে আপনাদের অনেক লড়াইয়ের ভেতর দিয়ে, যে লড়াই আসলে গ্রামাঞ্চলে তৈরি হয়েছিল। আমাদের সরকার 77 থেকে আজ পর্যন্ত মৌলিক যে কাজ করেছে, কেউ যদি বলে আপনারা স্কুল কলেজ বানিয়েছেন, ঠিক আছে, ভালো কাজ। কেউ যদি বলেন নল দিয়ে অনেক জল বয়েছে, সেটা অনেক ভালো কাজ, ঠিক আছে, ভালো কাজ। কিন্তু মৌলিক কাজ আমরা যেটা করতে পেরেছি সরকার করেনি, সাধারণ মানুষের লড়াইয়ের পাশে দাঁড়িয়ে সরকার কেবল তাদের সাহায্য করেছে, সেটা হলো বেনাম জমি উদ্ধার করো, বর্গাদারের নাম রেকর্ড করো, উদ্ধার পাওয়া যে বেনাম জমি ভূমিহীন চাষির মধ্যে বিলি করো, এবং এই জমি যাতে আপনারা রক্ষা করতে পারেন। আপনাদের মনে আছে সারা ভারতবর্ষে যখন পঞ্চায়েতি ব্যবস্থা বলে কিছু ছিল না, এই যে 26 জানুয়ারি সাধারণতন্ত্র আমাদের সংবিধানে বলে দেওয়া হলো গান্ধীজির কথা শুনে, যা ছবি এখানে রয়েছে, যে পঞ্চায়েতি রাজ বানাতে হবে, ঘোড়ার ডিম পঞ্চায়েতি রাজ বানানো হয়েছে, কিচ্ছু বানানো হয়। 16-18 ধরে কোনো ইলেকশনই হয়নি, ইউনিয়ন বোর্ড ডিস্ট্রিক্ট বোর্ডের ইতিহাস যারা প্রবীণেরা আছেন জানেন, কোনো ক্ষমতা নেই। রাজ্য সরকার এসে সেই পঞ্চায়েতি ব্যবস্থা করে, সে পঞ্চায়েতে কখনো বামফ্রন্ট যেতে, কখনো কংগ্রেস যেতে, কখনো অন্য দল যেতে, যেই জিতুক না কেন ঠিকমতো চালালেই হয়, সেখানে যেন দুর্নীতি না হয়, সেখানে যেন গরিব মানুষের মধ্যে ভাঙন না করা হয়, সেখানে যেন পয়সা মারার কল না বানানো হয় পঞ্চায়েতে, জিতলে যাতে রক্ষা করা যায় তার বন্দোবস্ত করতে হবে, মানুষের যে অধিকার তাকে মর্যাদা দিতে হবে, মানুষের জমি কেড়ে নেওয়া নয়, মানুষের অধিকারকে মর্যাদা দিতে হবে। কিন্তু এই যে পঞ্চায়েতি ব্যবস্থা আর আপনাদের হাতে জমি, এই দুয়ে মিলিয়েই গ্রামের মানুষের মধ্যে লেখাপড়ার দিকে আগ্রহ হয়েছে, মাথা তুলে দাঁড়ানোর জন্য আগ্রহ হয়েছে, তাই আপনারা দাবি করেন, তাই আপনাদের প্রতিনিধি চক্রধর মাইকার দিনে 2 তাগাদা মারেন আমার এলাকায় কলেজ বানাতে হবে, এটা না হলে হতো না। চক্রধর মাইকাপের শব্দ ছিল না কলেজ বানাবো এই আবদার করা, যদি না মানুষ চাইতেন, আর মানুষ চাইতেন তার প্রমাণ হচ্ছে আপনারা এগিয়ে এসেছেন, সাধারণ মানুষ এগিয়ে এসেছেন, যার যে সামর্থ্য, কেউ হয়তো বেশি কেউ হয়তো কম, আপনারা আমাদের হাতে সেই অর্থ তুলে দিচ্ছেন যে অর্থ এই কলেজের কাজে, এই ITI-র কাজে হয়তো ব্যবহার করা যায়। আমাদের সরকার আমাদের সীমাবদ্ধ ক্ষমতা, আমাদের এখান থেকে যত টাকা, আমাদের বলে নয় সব রাজ্য থেকে যত টাকা চলে যায়,